আগামী 26 এপ্রিল পূর্ব ত্রিপুরা সংরক্ষিত অনুষ্ঠিত হতে চলেছে লোকসভা নির্বাচন। এই নির্বাচনকে সামনে রেখে রবিবার ধর্মনগরে বিবেকানন্দ সার্ধশতবার্ষিকী ভবনে এক সাংগঠনিক সভা অনুষ্ঠিত হয়। এই দিনের সভায় উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা, প্রদেশ বিজেপির সভাপতি রাজীব ভট্টাচার্য, ধর্মনগরের বিধায়ক তথা রাজ্য বিধানসভার অধ্যক্ষ বিশ্ববন্ধু সেন, যুব বিষয়ক ও ক্রীড়া দপ্তরের মন্ত্রী টিঙ্কু রায়, মৎস্য দপ্তরের মন্ত্রী সুধাংশু দাস সহ জেলা ও মণ্ডলের বিভিন্ন স্তরের কার্যকর্তারা। এদিন সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে মুখ্যমন্ত্রী বলেন, ইতিমধ্যে পশ্চিম আসনে মনোনীত প্রার্থীর সমর্থনে সাংগঠনিক সভা সম্পন্ন হয়ে গেছে। এবারে পূর্ব ত্রিপুরা আসনে মনোনীত প্রার্থীর সমর্থনে উত্তর জেলা এবং অনুগুলি জেলা কার্যকর্তাদের নিয়ে এ সাংগঠনিক সভা অনুষ্ঠিত হয়েছে। লোকসভা নির্বাচনকে সামনে রেখে পার্টির কর্মীদের নিয়ে রণকৌশল তৈরি করা এই সাংগঠনিক সভার মূল উদ্দেশ্য। আমাদের যে পূর্ব লোকসভার আসনে যে ইলেকশন নির্বাচন হবে, সেই নির্বাচনকে সামনে রেখে আমাদের এখানে আজকে একটা সাংগঠনিক বৈঠক হয়েছে এবং সেই সাংগঠনিক বৈঠক আমাদের পশ্চিম আসনেও সেটা হয়েছে। তো আমাদের এখান থেকে যিনি দাঁড়িয়েছেন, আপনারা সবাই জানেন যে আমাদের ভারতীয় জনতা পার্টির মনোনীত প্রার্থী মহারানী প্রীতি সিং দেবকুমার মহাদয়া রাজন্য পরিবারের ব্যক্তি এবং ওনাকে আমাদের পার্টির থেকে দাঁড় করানো হয়েছে। ওনার সমর্থনে আজকে পুরো আমাদের যে কার্যকর্তারা আছে ওনাদেরকে নিয়ে আমরা বসেছি। দুটো ডিস্ট্রিক্টের সমস্ত মণ্ডল থেকে ডিস্ট্রিক্ট থেকে সবাই এসছেন, তাদের সাথে আলাপচারিতা হয়েছে কি করে আমরা এই যে 26 তারিখ নির্বাচন হবে কিভাবে আমাদের কাজকর্ম হবে সেই বিষয়ে আজকে আলোচনা করব। ব্যুরো রিপোর্ট, আর ইনিউজ।